Welcome to my English learning channel. This is Rajib vlog. আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এই টিউটোরিয়ালে আমি দুটি গুরুত্বপূর্ণ কনভারসেশনাল ওয়ার্ড নিয়ে সহজভাবে আলোচনা করব, যা আমাদের ডেইলি কনভারসেশনে ব্যবহৃত হয়। That sounds great. এর বাংলা অর্থ খুবই ভালো বা খুবই চমৎকার। অর্থাৎ কোনো ব্যক্তি যদি একটি ভালো কাজের প্রস্তাব দেয় আর আমার কাছে সেই প্রস্তাবটি যদি গ্রহণযোগ্য অথবা অধিক ভালো বলে মনে হয়, তাহলে তার প্রস্তাব সম্পর্কিত বাক্যটির পর আমরা দ্যাট সাউন্ডস গ্রেট বলতে পারি। এখানে সাউন্ডস গ্রেটের ক্ষেত্রে গ্রেটের পরিবর্তে আমরা আরও কিছু শব্দ ব্যবহার করতে পারি, যেমন সাউন্ডস গুড, সাউন্ডস অসম, সাউন্ডস পারফেক্ট, সাউন্ডস excellent and sounds fantastic, etc. Example, my mom is making cakes afternoon. We could go to my house and eat some. How does that sound? অর্থাৎ আমার মা বিকেলে পিঠা তৈরি করে দিয়েছে, আমরা আমাদের বাড়িতে যেতে পারি এবং কিছু পিঠার স্বাদ নিতে পারি, কেমন হবে ব্যাপারটা? এটার প্রতি উত্তরে বলতে পারি দ্যাট সাউন্ডস ফ্যান্টাস্টিক, খুবই ভালো হবে। হাউ অ্যাবাউট ডিনার অ্যান্ড এ মুভি অন স্যাটারডে নাইট, অর্থাৎ রাতের খাবারের সাথে একটি ছবি হলে কেমন হয়? ইহার প্রতি উত্তরে হবে সাউন্ডস গ্রেট, খুবই ভালো হয়। সাউন্ডস গ্রেট এবং সাউন্ড গ্রেট এর মধ্যে তুলনামূলক পার্থক্য। যখন বাংলা বাক্যে কোনো একটি কাজের ধারণা বা পরিকল্পনাকে অধিকতর ভালো বলে বলা হয়, তখন ইংরেজি বাক্যে সাউন্ডস গ্রেট ব্যবহার করতে পারি। এবং বাংলা বাক্যে কোনো একটি নির্দিষ্ট কাজকে ভালো বলা হয়, তখন ইংরেজিতে সাউন্ড গ্রেট হিসেবে ব্যবহার করতে পারি। এক্সাম্পল, দিস ইজ এ গুড আইডিয়া টু বাই দিস বুক, এই বইটি কিনা একটি ভালো পরিকল্পনা। এহার প্রতি উত্তরে হবে দ্যাট সাউন্ডস গ্রেট, খুবই ভালো পরিকল্পনা। ইট ডেলিভার্স গুড সাউন্ড, দিস সং সাউন্ড গ্রেট, অর্থাৎ ইহা ভালো শব্দ দিচ্ছে, গানটি খুবই চমৎকার। লুকিং ফর, খোঁজ করা বা অনুসন্ধান করা, অর্থাৎ কোনো কিছু খুঁজে পেতে কাউকে জিজ্ঞাসা করা। লুকিং ফর এরপর নাউন বা প্রোনাউন বসবে অবজেক্ট হিসেবে। এক্সাম্পল, আর ইউ লুকিং ফর এ জব, অর্থাৎ আপনি কি একটি চাকরি করছেন? আই এম লুকিং ফর এ ইজি মেথড, আমি একটি সহজ পদ্ধতি অনুসন্ধান করছি।